বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে মদ খেয়ে মৃত্যু হয় দুজনের, অসুস্থ হয়েছেন আরও তিনজন। শুক্রবার আরও একজনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা এখনও পর্যন্ত তিন। যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা চারজন। মদ না অন্য কোনো খাবার খেয়ে তাদের মৃত্যু হয়েছে সেটা জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর। শহরে বাহির সর্বমঙ্গলা এলাকার পাঁচ যুবক হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে শেখ সুরবতী ও শেখ আমির নামে দুই যুবককে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শেখ সুরবতীকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরে চিকিৎসা চলাকালীন শেখ আমিনের মৃত্যু হয়। অপর তিনজন অসুস্থ যুবককে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। দেখুন, ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, কারণ কিছু বেআইনি ব্যবসাদার, তারা এ ধরনের বেআইনি কাজ পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে এইভাবে বিষাক্ত জিনিস তৈরি করে বিভিন্ন কমা হোটেলের সাথে যোগসাযোগ করে এই জিনিসগুলো বিক্রি করছে, এবং তার থেকেই কোনো বিষক্রিয়া হয়েছে নাকি আমরা জানি না, কারণ পুলিশ তদন্ত করছে। যতক্ষণ না তদন্ত কমপ্লিট হবে এই ব্যাপারে কিছু আমরা বলতে চাই না। তবে আমরা এটুকু বলি যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, তবে এই ঘটনাটা আশা করছি পুলিশ প্রশাসন তদন্ত করে দেখে, এবং এক্সাইজ ডিপার্টমেন্টও আছে, তারাও ঘটনাটা দেখছেন, দেখে খুব তাড়াতাড়ি যারা দোষী এবং কোথা থেকে কীভাবে ঘটনা ঘটেছে এবং কী কারণে ঘটনা হয়েছে সমস্ত কিছু পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করবেন, এটা আমরা আশা রাখি এবং আমরা দলের পক্ষ থেকেও দাবি জানাই। আপনাদের কাছে কী খবর এসেছে, কজন মারা গেছে? দেখুন, আমি যেটুকু শুনতে পেরেছি তিনজন নাকি মারা গেছে, কিন্তু কী কারণে কোথা থেকে মারা গেছে এখন এটা বলার দায়িত্ব কিন্তু আমার নয়। দেখুন, যতক্ষণ না পুলিশ প্রশাসন থেকে বা সরকারিভাবে কিছু জানানো না হবে ততক্ষণ তো আমি কিছু বলতে পারি না। আমরা শুনেছি এরকম একটা ঘটনা, পুলিশ বলেছেন যে এরকম একটা ঘটনা হতে পারে, কিন্তু যতক্ষণ না ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে ততক্ষণ তো ঘটনাটা সত্য সামনে আসবে না। তবে আমাদের সরকার এবং পুলিশ প্রশাসন যথেষ্ট সচেষ্ট, তারপরেও যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা দৃঢ় বিশ্বাস। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরে, আমি তো দাদা এই হসপিটাল থেকে ডিউটি করে এসে পাশে মামলা লটারি এজেন্সির দোকান আছে, এসে দেখছি হঠাৎ করে সব সাদা ফাটা নামিয়ে বন্ধ করে দিয়ে যে যার চলে গেলো। তো ওনাদের একটা কর্মচারীকে শুনলাম যে দাদা এরকম বন্ধ হয়ে গেলো কেন, বলছে বলেন না এখানে কোথায় কে মদ খেয়ে কত লোক মারা গেছে, বর্ধমান হসপিটালে যাদের লাশ এখনও পড়ে আছে উত্তর হয়নি, এবং উনি বলছেন ওই জন্য মনে হয় এফসিআর গোডাউন থেকে মনে হয় অর্ডার দিচ্ছে, ঝামেলা ঝঞ্ঝা খাবার আশা আছে, হ্যাঁ, যাতে মানুষের মদ যাতে না হয় সে সুরক্ষা দিতে হবে, পাই সেইভাবে মনে হয় বন্ধ করে দিয়ে চলে গেছে। বন্ধ কেন সঠিকভাবে বলতে পারো না, হঠাৎ সিসি বন্ধ করছে, হ্যাঁ, তা আমার বন্ধ কেন বলে অফিস থেকে বলেছে বন্ধ হবে, বন্ধ হবে এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে বলে, হ্যাঁ, বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।